করা মদন আমি তোমার পায়ে ধরি মদন আমাকে ক্ষমা করে দাও মদন আজকে আমার শরীরটা খুব খারাপ মদন শহর থেকে অনেক দূরে সুন্দরবন জঙ্গলে বসবাস করত মদন আর তার দুই বউ মদনের বড় বউয়ের নাম ছিল রহিমন আর ছোট বউয়ের নাম ছিল করিমন একদিন রাতের বেলা মদনের বড় বউ রহিমন তাকে সিঙ্গারা খেতে দেয় সিঙ্গারা দেখে মদন শিয়াল বলে বুঝলে বউ তোমার রান্নার কোনো জবাব নেই বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর সেই সাথে গরম গরম সিঙ্গারা উফ মাইরি মনটা পুরো ভরে গেল রে তখন মদনের ছোট বউ মনে মনে বলে আদিক্ষেপা রঙ্গ তামাশা দেখলে গাটা একদম জ্বলে যায় সারাদিন শুধু বড় বউয়ের প্রশংসা ছাড়া ওনার মুখে আর কোনো কথা নেই মদনের বড় বউ মদনের কথা শুনে বলে ওগো আমি জানি তুমি সিঙ্গারা খেতে পছন্দ করো সেটা আমার অজানা নয় তাই ভাবলাম তোমার জন্য গরম গরম সিঙ্গারা ভেজে নিয়ে আসি মদন তার বড় বউয়ের এ কথা শুনে বলে বুঝলে গিন্নি কারখানাতে এত খাটাখাটনির পরেও তোমার হাতের তৈরির সিঙ্গারা খেয়ে আমার যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় বুঝলে বড় বউ আচ্ছা যাই হোক এই সিঙ্গারাটা খেয়ে নি না হলে আবার ঠান্ডা হয়ে যাবে এরপর রাত হয়ে যায় পরের দিন সকালবেলা মদন তার কারখানায় কাজ করতে যায় ঠিক সেই সময় মদন শিয়ালের সাথে বল্টু শিয়ালের দেখা হয়ে যায় বল্টু শিয়াল বলে আরে আরে মদন যে ভালোই হলো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল আর বলো না ভাই অনির্দিষ্ট কালের জন্য আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে কি বলছো বল্টুদা কারখানা বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য এখন কি করব বলো তো আমরা তো এবার না খেয়ে মরবো ওই কারখানার ওই মাইনেতেই তো আমাদের সংসারটা চলতো হ্যাঁ রে মদন আমিও তো ওটাই ভাবছি ঘরে তো বউ বাচ্চা আছে এখন ওদের আমি কি খেতে দেবো বলতো এবার তো বোধ হয় না খেয়েই মরতে হবে এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায় মদন রাতের বেলা তার দুই বউকে ডেকে বলে বউ একটা দুঃসংবাদ আছে ছোট বউ বড় বউ তোমরা কি শুনতে পাচ্ছ আমাদের ফ্যাক্টরিটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে এবার কি করে যে সংসার চালাবো আমার তো কিছুই মাথায় আসছে না মদনের বড় বউ এই কথা শুনে বলে আহা এত চিন্তা করছো কেন জীবনে সব দিন সমান যায় না কিছুদিন কষ্ট থাকে কিছুদিন সুখ থাকে এই নিয়েই আমাদের জীবন তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি তোমাকে একটি বুদ্ধি দিতে পারি তোমার মাথায় কি বুদ্ধি আসছে এটা একটু তাড়াতাড়ি বলো ইয়ে মানে তুমি আগের দিন আমার সিঙ্গারা খেয়ে অনেক প্রশংসা করেছিলে আমি চাচ্ছিলাম আমাদের জঙ্গলে ওই বটগাছের নিচে যে খোলা জায়গাটা আছে ওখানে যদি আমার বানানো সিঙ্গারা বিক্রি করা যায় তাহলে কেমন হবে এই শুনে মদন বলে চমৎকার গিন্নি তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো তাহলে আর দেরি না করে কাল থেকেই আসো আমরা এটা শুরু করি বড় বউ তুমি সিঙ্গারাটা ভেজে দিবে আর ছোট বউ শুনছো তুমি সিঙ্গারার পুরটা কিভাবে বানাতে হয় তা বড় বউয়ের কাছ থেকে শিখে নেবে খুব ভালোভাবে শিখবে কিন্তু তোমরা দুজনে মিলে সিঙ্গারা তৈরি করবে আর আমি বটতলায় বসে সেই সিঙ্গারাগুলো বিক্রি করব তুমি একদম ওসব নিয়ে চিন্তা করবে না ওই সিঙ্গারার পুর কিভাবে তৈরি করতে হয় আমি সেটা ভালো করে জানি এমন পুর তৈরি করে দেব না তোমার সিঙ্গারা চড়চড় করে বিক্রি হবে পরের দিন সকালবেলা মদনের ছোট বউ রান্নাঘরে বসে বলে আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি এই এক ঝুরি সিঙ্গারার পুর আমি বসে বসে তৈরি করব মাথা খারাপ আমার হাতের এই সুন্দর সুন্দর আঙ্গুলগুলো নষ্ট হয়ে যাবে তো তার থেকে ভালো আমি দিদিকে গিয়ে বলি যে সিঙ্গারার পুরটা তৈরি করে দিতে আর ওই দিকে
মদনের বড় বউ উঠোন ঝাড়ু দিচ্ছিল। তখন মদনের ছোট বউ এসে বলে, বড় দিদি, ও বড় দিদি, আমার না সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে। তুমি ওই সিঙ্গারার পুরগুলো তৈরি করে সিঙ্গারাগুলো একটু ভেজে দিতে পারবে গো? হ্যাঁ রে ছোট, আমি তো তোকে আমার ছোট বোনের মতন দেখি। তোর শরীরটা যখন ভালো না, তুই গিয়ে একটু শুয়ে পড়, আমি উঠোনটা ঝাড়ু দিয়ে রান্নার সব কাজ সেরে নিব। তুই কোনো চিন্তা করিস না। ও বড় দিদি, আমার না একটা কথা ছিল, উনি যদি এসে কিছু জিজ্ঞেস করেন তাহলে তুমি বলবে সিঙ্গারার পুরটা আমি বানিয়েছি, আর আমি এখন ঘুমোতে যাচ্ছি, তুমি কিন্তু ওনাকে বলবে না। তুই ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না, লক্ষ্মী ছোট্ট বোন আমার। শত হলে তুই আমার ছোট সতীন, তাই না? যা এবার গিয়ে ঘুমিয়ে পড়, আমি সব কাজ সেরে নিব। মদনের বড় বউ রান্নাঘরে গিয়ে সব সিঙ্গারা ভেজে নেয়। কিছুক্ষণ পর মদন ঘরে এসে ওর ছোট বউকে বলে, কি গো ছোট বউ, বলি সিঙ্গারা কত দূর হলো? আমি কিন্তু এখনই সিঙ্গারার ঝুড়ি নিয়ে বের হব। আমার যেটুকু কাজ ছিল সেই কাজগুলো সব করে ফেলেছি, সিঙ্গারার পর খুব সুন্দর করে তৈরি করে দিয়েছি, এখন দিদি রান্নাঘরে সিঙ্গারা ভাজছে। খুব ভালো খুব ভালো। তাহলে এবার আমি বড় গিন্নিকে জিজ্ঞেস করি তার কতটুকু বাকি আছে। বলি, বড় বউ, সিঙ্গারা ভাজতে ভাজতে তো বেলা গড়িয়ে গেল, তো আমি আর কখন নিয়ে যাব বলো তো? ও গো, আমার সব সিঙ্গারা তৈরি হয়ে গেছে, ওই দেখো ঝুড়িতে গরম গরম সিঙ্গারা রাখা আছে, তুমি এবার নিয়ে যেতে পারো। মদন আর মদনের ছোট বউ সিঙ্গারা নিয়ে সেই বটতলায় বিক্রি করতে চলে যায়। সেদিন বাইরে অনেক ঠান্ডা ছিল, আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম ধোঁয়া ওঠা সিঙ্গারা খেতে জঙ্গলের সব পশু পাখি ভিড় করে। কই, আমাকে 10টা সিঙ্গারা দাও তো, বড় বড় দেখে দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, কোনো চিন্তা করবেন না। কই দেখি, আমাকে 10টা সিঙ্গারা দাও তো, ওই বড় বড় দেখে দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাগমামি, কোনো চিন্তা করবেন না, আপনাকে বড় বড় দেখে সিঙ্গারা দেব। এই সিঙ্গারার পুর আমি নিজের হাতে তৈরি করেছি, শুধু খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমার হাতে জাদু আছে। এভাবে রাত হয়ে যায়। রাতের বেলা মদনের ছোট বউ বড় বউকে বলে, দিদি কি আর বলবো তোমাকে, তোমার হাতে সিঙ্গারা খেয়ে সবাই যা প্রশংসা করছিল, আর আমি তো বলেই দিয়েছি আমার স্বামী বড় বউয়ের তৈরি সিঙ্গারা, এ যে সেই সিঙ্গারা নয়। তাই বুঝি ছোট, কেউ যদি আমার খাবার খেয়ে প্রশংসা করে তাহলে আমার মনটা ভরে ওঠে। যাই গিয়ে রাতের জন্য ভাত মসুরির ডাল আর আলু সিদ্ধ আর পটল ভাজা রান্না করে আসি। তখন মদনের ছোট বউ মনে মনে বলে, তোমার প্রশংসা করতে আমার বই গেছে, রান্না করবে তুমি আর নাম কিনবো আমি। পরের দিন সকালবেলা মদনের ছোট বউ মদনকে বলে, সিঙ্গারা বিক্রি করে তোমার তো ভালোই লাভ হচ্ছে, এবার কিন্তু আমার একটা ভালো ঢাকাইয়া জামদানি শাড়ি চাই। এই আমি বলে দিলাম, কিন্তু কোনো রকম অজুহাত আমি শুনবো না। আহা, একটু বোঝার চেষ্টা করো, তোমাদের দুই বউয়ের জন্য যদি ঢাকাইয়া জামদানি আনি আমি তো ফকির হয়ে যাব, তার চেয়ে ভালো তোমার জন্য একটা কিনে দেব, আর বড় বউয়ের তো তেমন চাহিদা নেই, তাকে দেখি কি দেওয়া যায়। এরপর মদনের দুই বউ রান্নাঘরে রান্না করছিল, তখন
মদনের বড় বউ বলে, বুঝলি ছোট, তোর মশলাটা বাটা হয়ে গেলে এই তরকারিটা একটু দেখিস তো, বেশি কিছু না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করলেই হবে। আমি একটু গরুকে খাবার দিয়ে আসছি। আহা দিদি, তুমি তো জানো রান্নার ধোয়াতে আমার বড্ড শ্বাসকষ্ট হয়, তার চেয়ে ভালো হয় তুমি রান্নাটা সেরে পরে গরুকে খাবার দিতে যেও। মশলা বাটবো আবার রান্নার ধোয়াও নাকি নিব, না না ওসব হবে না। এই শুনে মদনের বড় বউ রান্না শেষ করে। কিছুক্ষণ পর মদনের কাছে গিয়ে মদনের বড় বউ বলে, ইয়ে মানে অনেকদিন হয়েছে তুমি নতুন কোনো জামা নাওনি, এবার কিন্তু একটা নতুন জামা কিনো, আর আমার জন্য তোমার কিছু কিনে আনা লাগবে না। তা বেশ তো, তোমার যেহেতু কিছু লাগবে না তাহলে আমি কিন্তু এবার কিছু কিনে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার কিছু লাগবে না। এরপর এক মাস বাদে মদনের বড় বউ অসুস্থ হয়ে যায়। মদনের বড় বউ এতটাই অসুস্থ হয় যে তার ঘরে কাজ করার কোনো ক্ষমতা থাকে না। ওহো বড় বউ, তোমার শরীরটা তো অনেক খারাপ দেখছি, তা তুমি কয়েকদিন বাপের বাড়িতে গিয়ে থেকে এসো। আমার শরীরটা একদম ভালো নেই গো, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তুমি বরং কয়টা দিনের জন্য আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমি যদি চলে যাই তাহলে সিঙ্গারার ব্যবসাটা কে দেখবে, তোমাকে একাই যেতে হবে বউ, কিছু করার নেই। বেশ কিছুক্ষণ পর মদনের বড় বউ রিক্সে করে তার বাপের বাড়ি চলে যায়। রিক্সায় যেতে যেতে মদনের বড় বউ বলে, আমি সরল মনের মানুষ, তাই সংসারে কোনো দামই পেলাম না, এতদিন সংসারে খাটার পরেও আজ অসুস্থ যখন হলাম আমাকে একাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বেশ যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে। বেশ কিছুক্ষণ পর মদনের বাড়িতে রান্নাঘরে বসে বলছিল, হাই হাই, এবারে আমি কি করব, এতদিন সংসারে সমস্ত দায়িত্ব দিদি সামলাতো, দিদি অসুস্থ হয়ে বাপের বাড়ি চলে গেল, আর আমার উপর এত কাজের বোঝা, না না আমি এত কাজ সামলাতে পারবো না, তার চেয়ে ভালো আমি ওনাকে গিয়ে সব সত্যটা বলে দেই, আমার তোমাকে অনেক সত্যি কথা বলার আছে, আমি এই সংসারে কোনো কাজই করতাম না, আর ওই যে সিঙ্গারার পুর সমস্ত কাজ দিদি করতো, আমি এই শুয়ে বসে পাড়া বেরিয়ে কাটাতাম, তুমি গিয়ে দিদিকে নিয়ে এসো গো, দিদিকে এখানেই আমরা চিকিৎসা করে সুস্থ করে তুলবো। এই থাম থাম, কি বললি তুই, তুই এতদিন আমার কাছ থেকে মিথ্যে প্রশংসা নিয়েছিস আর এইসব তুই কিছুই করিস নি, বেয়াদব মহিলা। আয় হায়, আমিও আমার বড় বউটাকে কতটা ভুল বুঝেছি। হতচ্ছাড়ি, সব হয়েছে তোর জন্য, আমি তোর কারণে ওকে অনেক কথাও শুনিয়েছি। আয় হায় রে, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। না না না, আর দেরি নয়, এবার আমাকে যেতে হবে, ওকে নিয়ে আসতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, দিদিকে নিয়ে আসো, আমার যে দিদির কাছে ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা তো চাবি, পা ধরে তোর মাপ চেতে হবে শয়তানি। এরপর রাত হয়ে যায়। পরের দিন সকাল বেলা মদন চলে যায় তার বড় বউকে বাপের বাড়ি থেকে আনতে। আর কিছুক্ষণ পর মদন তার বড় বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসার পথে বলে, বড় বউ, তোমার ওই সহজ সরল মনটাকে আমি বুঝে উঠতে পারিনি, আজ আমার চোখ কান মাথা সব খুলে গেছে, তাই তোমাকে এমনিতে চলে এসেছি বড় বউ। ওগো তুমি এভাবে বলো না, আমার যে অনেক কষ্ট হয়, তোমরা তো সবাই আমার নিজের লোক, আর ছোট ছোট তো আমার নিজের বোনের মতন, আমি তো কিছু মনে করিনি গো। ওই শয়তানটা আমাকে সবকিছু খুলে বলেছে, তাই তো তোমাকে আমি নিতে চলে এলাম, নিজের ভুল বুঝতে পেরে, আর তোমার চিকিৎসাও আমি ওই জঙ্গলেই করাবো। কিছুক্ষণ পর
তারা বাড়ি ফিরে আসে। মদনের বড় বউকে দেখে মদনের ছোট বউ বলে, দিদি গো, ও দিদি, আমাকে তুমি মাফ করে দিও। দিদি, তোমাকে ছাড়া এই ঘর অসম্পূর্ণ। দিদি, তুমি এই বাড়ির লক্ষ্মী, এই সংসার তোমার। দিদি, তুমি যখন ঘরে ছিলে না, ঘরে কোনো শান্তি ছিল না, আমাকে তুমি ক্ষমা করে দিও। দিদি, না রে ছোট, ওভাবে বলিস না, তুই তো ছোট। আর ছোটদের ছোট ছোট ভুলগুলোকে বড়রা যদি ক্ষমা না করে তাহলে তারা কিসের বড় হলো বলতো? আচ্ছা দিদি, ঠিক আছে, এবার থেকে একবেলা তুমি রান্না করবে আর একবেলা আমি রান্না করব। দুজনে মিলে ঝিলে সংসারে সব কাজ করব। এভাবে মদনের দুই বউ মিলেমিশে দিন যাপন করতে লাগলো।